প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। সম্প্রতি 32তম টোকিও অলিম্পিক গেমস শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশেরও কিছু প্রতিযোগী কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করেছে। অনেক রেকর্ড হয়েছে, অনেকেই পদক পেয়েছে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অলিম্পিক গেমস থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো আজকের আয়োজনে আমরা টোকিও অলিম্পিক গেমস 2020 এর সামারি এক নজরে দেখব। তো আমরা এই সামারিটা প্রশ্ন আকারে দেখব, যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করতে আমাদের জন্য ইজি হয়। তো প্রথম প্রশ্ন, এবারের টোকিও 2020 অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদকপ্রাপ্ত দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পদক পেয়েছে। তারা 39টি স্বর্ণপদক, 41টি রৌপ্য পদক, 33টি ব্রোঞ্জ পদক সহ মোট 113টি পদক পেয়েছে। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, তৃতীয় অবস্থানে রয়েছে জাপান এবং চতুর্থ অবস্থান রয়েছে গ্রেট ব্রিটেন। আর বাংলাদেশ 4টি ইভেন্টে অংশগ্রহণ করলেও কোনো পদক পায়নি। পরবর্তী প্রশ্ন, টোকিও 2020 অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদকপ্রাপ্ত খেলোয়াড় কে? তো সর্বোচ্চ পদকপ্রাপ্ত খেলোয়াড় হলেন যুক্তরাষ্ট্রের ক্যালেব গ্রেসেল। তিনি একজন সাঁতারু, তিনি সাঁতারে 5টি স্বর্ণপদক লাভ করেছে। এরপরে টোকিও 2020 অলিম্পিক গেমসে ফুটবলে স্বর্ণপদক পেয়েছে কোন দেশ? উত্তর, ব্রাজিল। ব্রাজিল পরপর দুইবার অলিম্পিক গেমসে স্বর্ণপদক পেয়েছে ফুটবলে। 2016 সালে রিওতে পেয়েছে এবং 2021 সালে এই টোকিওতেও তারা স্বর্ণপদক জয় করেছে ফুটবলে। এরপরে রয়েছে টোকিও 2020 অলিম্পিক গেমসে সাঁতারে সর্বোচ্চ কতটি স্বর্ণপদক পেয়েছে কোন খেলোয়াড়? উত্তর, ক্যালেব গ্রেসেল। তিনি 5টি স্বর্ণপদক পেয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের অ্যাথলেট। এরপরে রয়েছে টোকিও 2020 অলিম্পিক গেমসে বাংলাদেশ কতটি ইভেন্টে অংশগ্রহণ করেছে? বাংলাদেশ 4টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ইভেন্টগুলো হলো আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং এবং সাঁতার। তো এখানে আর্চারিতে অংশগ্রহণ করেছে রোমান সেনা এবং দিয়া সিদ্দিকী। অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছে মোহাম্মদ জহির রায়হান। শুটিংয়ে অংশগ্রহণ করেছে আবদুল্লাহ হেল বাকি এবং সাঁতারে অংশগ্রহণ করেছে জুনাইনা আহমেদ এবং মোহাম্মদ আরিফুল ইসলাম। তো এখানে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং অনেকেই কোয়ালিফাইংয়ের একদম দ্বার প্রান্তে এসে বাদ পড়েছে। তো তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তাদের জন্য আমরা শুভকামনা রাখি যে তারা পরবর্তী আসরে আমাদের এই দেশের জন্য পদক বয়ে আনবে। তো এরপরে রয়েছে টোকিও 2020 অলিম্পিক গেমসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কি? টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য হলো আর্চারির পুরুষ এককের মূল পর্বের 32 জনের বাছাইয়ে ব্রিটেনের টম হলকে 7-3 সেটে পরাজিত করে সেরা 16তে জায়গা করে নেন বাংলাদেশের তীরন্দাজ রোমান সেনা। তো এরপরে আছে টোকিও 2020 অলিম্পিক গেমসের মাস্কট কি? উত্তর হলো মিরাই তোয়া। তো এরপরে রয়েছে টোকিও 2020 অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার সময়কাল কত? 2021 সালের 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই টোকিও 2020 অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। তো এরপরে আছে টোকিও 2020 অলিম্পিক গেমস কততম অলিম্পিক আয়োজন? টোকিও 2020 অলিম্পিক গেমস হলো 32তম আয়োজন। তো এরপরে আছে টোকিও 2020 অলিম্পিক গেমসে বাস্কেটবল, ভলিবল, হকি ও টেনিসে কোন কোন দেশ বা খেলোয়াড় স্বর্ণপদক পেয়েছে? তো বাস্কেটবলে স্বর্ণপদক পেয়েছে যুক্তরাষ্ট্র, ভলিবলে স্বর্ণপদক পেয়েছে ফ্রান্স, হকিতে স্বর্ণপদক পেয়েছে বেলজিয়াম, টেনিসের পুরুষ এককে স্বর্ণপদক পেয়েছে স্ভেরেব, তিনি জার্মানির নাগরিক। তো এরপরে রয়েছে পরবর্তী 33 ও 34তম অলিম্পিক গেমস কোথায় আয়োজন করা হবে? 33তম অলিম্পিক গেমস 2024 সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এবং 34তম অলিম্পিক গেমস 2028 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত হবে। তো প্রিয় বন্ধু, আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। আর এরকম সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।